জানমালের নিরাপত্তার জন্য যখন বাসা বাড়িতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেও নিশ্চিত থাকতে পারা যায় না, সেই সময়টাতেই ভারতে রয়েছে এমন একটি গ্রাম যেখানে দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকে সবার ঘরের দরজা। তবে খোলা থাকে বললেও ভুল হবে, কারণ সেই গ্রামের ঘরবাড়ির দরজাতে কপাটি নেই। আর আজব এই গ্রামটির নাম শনি সিঙ্গাপুর। শনি সিঙ্গাপুর গ্রামের অবস্থান ভারতের মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের সুপরিচিত শহর আহমেদনগর থেকে গ্রামটির দূরত্ব ৩৫ কিলোমিটার। কথিত আছে যে প্রায় ৩০০ বছর আগে গ্রামটিতে একবার প্রচণ্ড বন্যা হয়। বন্যা শেষ হলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পানাশালা নদীর তীরে বিশাল আকৃতির কালো রঙের একটি পাথর পাওয়া যায়। হঠাৎ করে এত বিশাল পাথর দেখে গ্রামের মানুষের মধ্যে কৌতূহল জাগে। অনেকে এটা নদী থেকে স্বাভাবিকভাবে ভেসে ওঠা পাথর ভাবতে লাগল, আবার অনেকে ভাবতে লাগল এটি কোনো দৈব শক্তির প্রভাবে এখানে এসেছে। এসব যখন বলাবলি হচ্ছিল তখন এক রাখাল তার হাতের লাঠি দিয়ে পাথরটিকে স্পর্শ করে বসল, আর সাথে সাথে সারা পাথর থেকে অঝোরধারায় রক্ত বইতে শুরু করল। এতে গ্রামের সকল মানুষ দিশেহারা হয়ে ছোটাছুটি করতে শুরু করল। এক পর্যায়ে গভীর রাত হয়ে গেল। সবাই কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে যুগপৎভাবে ঘুমিয়ে পড়ল। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন একই সময় গ্রামের সবার সাথে স্বপ্নে আসলেন শনি দেবতা। সবাইকে তিনি জানালেন এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি আমার প্রতিমূর্তি। যদি তোমরা আমার উপাসনা করো তাহলে আমি তোমাদের সবার মুক্তি ও নিরাপত্তা দান করব, অন্যথায় এই রক্তের ধারা বন্ধ হবে না। এ সময় শনি দেবতা তার উপাসনার পদ্ধতি হিসেবে দুটি শর্ত জুড়ে দেন। প্রথমত, এই গ্রামের কোনো এক জায়গায় তাঁর পবিত্র মূর্তিটিকে সংরক্ষণ করে রাখতে হবে। দ্বিতীয়ত, গ্রামের কেউ তাদের ঘরের দরজার কপাট বন্ধ করতে পারবে না। সকালবেলা একে একে সবাই বুঝতে পারল গ্রামের সবাইকে এই একই স্বপ্ন দেখানো হয়েছে, আর সেই থেকে গ্রামের কেউ আর তাদের ঘরের দরজার কপাট নির্মাণ করেন না। যাদের আগে থেকেই ছিল তারা সবাই তাদের ঘর থেকে কপাট সরিয়ে ফেলে, আর এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। তবে ঘরে কুকুর ঢুকতে পারে এমন আশঙ্কায় পরবর্তীতে কেউ কেউ দরজার নিচের অংশকে কাঠের ফ্রেম দিয়ে ঘিরে রাখেন। শুধুমাত্র ঘর বাড়ি নয়, অফিস, দোকান, স্কুলসহ শনি সিঙ্গাপুর গ্রামের সব কিছুরই দরজার কপাট ২৪ ঘন্টা খোলা থাকে। এমনকি গ্রামের মানুষরা তাদের টাকা পয়সা উন্মুক্ত রেখে চলে যায় নির্ভারভাবে। শনি দেবতার মন্দির প্রদর্শন ও পূজা দিতে প্রতিদিন গড়ে ৪০,০০০ মানুষ শনি সিঙ্গাপুর গ্রামে আগমন করেন। উন্মুক্ত মন্দিরে তারা প্রতিদিন লাখ লাখ টাকার সম্পদ দান করেন। এত মানুষের আনাগোনা এবং এভাবে উন্মুক্ত টাকা পয়সা ও সম্পদ পড়ে থাকলেও গ্রামটিতে কখনো চুরির ঘটনা ঘটে না। শনি সিঙ্গাপুর গ্রামে কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনীর প্রয়োজনও পড়ে না। তবুও ক্রমবর্ধমান সরকারি অফিস ও দর্শনার্থীদের দেখভাল করার স্বার্থে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সেখানে একটি পুলিশ স্টেশন স্থাপন করা হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ স্টেশনে গ্রামবাসীর পক্ষ থেকে কোনো বিচার বা অভিযোগ আসেনি। এছাড়াও গ্রামে রয়েছে একটি সরকারি ব্যাংকের শাখা। ব্যাংকটিতে স্বচ্ছ কাচের দরজা থাকলেও নেই কোনো তালা, আর ব্যাংকের দরজা সব সময় খোলা থাকলেও এখন পর্যন্ত ব্যাংকটিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনি সিঙ্গাপুর গ্রামের এসব ঘটনা শুনলে মনে হতে পারে তারা তাদের দরজা খোলা রাখলেও নিশ্চয়ই সবসময় তারা সম্পদ সজাগ দৃষ্টিতে পাহাড় দেন। বাস্তবে তাও নয়। যখন গ্রামের কোনো পরিবার গ্রামের বাইরে কোথাও বেড়াতে যান তখনও তাদের সম্পদ পুরোপুরি উন্মুক্তই পড়ে থাকে। গ্রামবাসীর বিশ্বাস, কেউ যদি চুরি করতে আসে তবে সে শনি দেবতার অভিশাপে অন্ধ বা মারাত্মক ধরনের কোনো ক্ষতির মুখোমুখি হবেন। যা হোক, ধর্মবিশ্বাস বা যে কারণেই হোক, শনি সিঙ্গাপুর গ্রামের মানুষের মতো যদি এভাবে সবাই নিরাপদে থাকতে পারত তাহলে কতই না ভালো হতো।